ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া বন্ধুরা এই ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন বা আপনি সিভিক ভলেন্টিয়ারের পরিবারের কোনো আত্মীয় হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত যে কটা আপডেট এখনও পর্যন্ত খুব ট্রেন্ডিং চলছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে রাখবেন এবং মতামত কমেন্ট সেকশানে জানাবেন প্রথম আপডেটে আপনাদেরকে বলতে চাইব পুলিশের মাড়ে বন্দির মৃত্যু এমন একটা ঘটনা ঘটেছে ঘটনার কয়েকদিন কেটে গেছে এবং এখনও পর্যন্ত থমথমে হয়ে রয়েছে মালদহ জেলার মিল্কি ফাঁড়ির অন্তর্গত ভগবানপুর এলাকাটা জানা গেছে পুলিশের মারে মৃত্যুর ঘটনায় ভগবানপুর এলাকা গ্রামবাসীরা এদিন মিল্কি ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ জানিয়েছেন সূত্রের খবর আছে স্থানীয় গ্রামবাসীরা দাবি করে জানিয়েছেন যে আইনল খান নামের ওই ব্যক্তির মৃত্যুর ঘটনার সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের ফাঁড়ি ভাঙচুর করার সম্পূর্ণ অভিযোগ মিথ্যা গ্রামবাসীরা আরও জানিয়েছেন আইনল খান নামের ওই ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় সেদিন সিভিক ভলেন্টিয়ার এবং উত্তেজিত পুলিশ মিল্কি ফাঁড়িতে ভাংচুর চালায় এবং পরে ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় এই ঘটনার সঙ্গে গ্রামবাসীদের কোনো যোগ নেই পুলিশ এবং সিভিক পুলিশদের বাঁচাতে সাধারণ গ্রামবাসীদের ফাঁসানোর চেষ্টা করছে প্রশাসন দাবি জানিয়েছেন ভগবানপুরের স্থানীয় মানুষজন এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন সূত্রের খবর আছে এই ঘটনার বিষয়ে ওই গ্রামেরই বাসিন্দা আমিরুল মুসিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান আইনুল খানের মৃত্যুর ঘটনার সঙ্গে তাদের ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় কোনো হাত নেই পুরো বিষয়টি সিভিক ভলেন্টিয়ার এবং মিল্কি ফাঁড়ির পুলিশ ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে বলে দাবি করেন তিনি আমিরুলার অভিযোগ আমরা নিজেরা মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছি তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত্যুর ঘটনার পর সিভিক ভলেন্টিয়ার নিজেরা ফাঁড়িতে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এরপর পুলিশরা নিজেরাই ফাঁড়ি ভাঙচুর ও আগুন লাগিয়েছে বলে খবর পুরো ঘটনাটি সিভিক পুলিশ করে এখন সাধারণ মানুষকে ফাঁসাচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছেন তিনি আমিরুল আরও বলেন এখনকার পুলিশ জুয়া খেলার জন্য পয়সা নেয় এই এলাকায় যারা মদ বিক্রি ও বেআইনি কাজ করে তাদেরকে গ্রেপ্তারের কথা জানালে উল্টে তাদের কাছ থেকে টাকা নিয়ে আসে পুলিশ যারা যখনই এই ফাঁড়ির ক্ষমতায় এসেছে তারা এখান থেকে টাকা তুলে নিয়ে গেছে বলে জানান তিনি আমিরুলের দাবি এই প্রশাসন পয়সা ছাড়া কিছুই বোঝে না তিনি আরও বলেন আমরা চাই প্রশাসন এখান থেকে ফাঁড়ি তুলে দিক তাহলেই এলাকায় শান্তি বজায় থাকবে বলে দাবি আমিরুলের এদিকে গোটা বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলেও প্রশাসনের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানা যাচ্ছে প্রসঙ্গত রবিবার রাতে ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি ফাঁড়ির ভগবানপুর এলাকা থেকে আইনুল খান নামে একজনকে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ এরপরে তাকে ফাঁড়িতে নিয়ে এসে বেধারক পেটানো হয় আর এই পেটানোর ফলে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি এই ঘটনার পরে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে মিল্কি ফাঁড়ি ঘেরাও করে পরে উত্তেজিত জনতা পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় ঘটনায় বহু প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনা জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সোমবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিআইজি সুজিত সরকার এরই মধ্যে মিল্কি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে একটি জায়গা দেখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেখানেই নতুন করে ফাঁড়ির কাজকর্ম করা হবে দুই দিন ধরে কাজকর্ম বন্ধ রয়েছে ফাঁড়ির নেই বহু কাগজের হদিশপত্র পরবর্তী আপডেটে বন্ধুরা জানাতে যাইব যে এবার জঙ্গলের হাতি তাড়াবেন সিভিক ভলান্টিয়াররা আপনাদেরকে পূর্বের ভিডিওতে জানিয়েছিলাম সিভিক ভলান্টিয়ারদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে হাতি বাঘ বাইসন এ সমস্ত তাড়ানোর জন্য জেনে নিন কারা কারা এই ধরনের সুযোগ পাচ্ছে এবং কি করতে চাইছে এদেরকে নিয়ে সরকার ট্রাফিক নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাতিও তাড়াবেন সিভিক ভলেন্টিয়ার বুন হাতি তাড়াতে বনকর্মীদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বন দফতর সপ্তাহের শুরুতে মাদারিহাট প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে তিনটি ব্লকে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে পরবর্তীতে বনকর্মীদের সঙ্গে হাতি চিতাবাঘ সহ অন্য প্রাণীদের তাড়ানোর কাজ তাদের ব্যবহার করা হবে এমনটাই জানাচ্ছে ফালাকাটা থেকে পাঁচজন সিভিক ভলেন্টিয়ার বীরপাড়া থেকে দশজন সিভিক ভলেন্টিয়ার কালচিনি থেকে সতেরো জন মাদারিহাট থেকে পনেরো জন সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অলরেডি এমনটাই খবর পাওয়া যাচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যানের সরকারি বন্যপ্রাণী সহায়ক মনীশ কুমার যাদব উনি জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ার গ্রামাঞ্চলের বন্যপ্রাণী ঢোকার খবর দেওয়ার পাশাপাশি তাদের জঙ্গলে ফেরত পাঠানোর কাজ করবেন আলিপুরদুয়ার জেলার এক হাজারের ওপর সিভিক ভলেন্টিয়ার কিন্তু রয়েছেন ট্রাফিক নিয়ন্ত্রণ সহ নানা কাজে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো হচ্ছে যেখানে সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ সেখানে হাতি তাড়ানোর কাজে সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করা হলে সমস্যা হবে না তো এ ব্যাপারে আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন আমরা সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি বন দপ্তর দিচ্ছি না যখন প্রয়োজন পড়বে তখন বন দপ্তর থেকে ডেকে নেওয়া হবে কাজ শেষ হলে আবার সেখানে থানায় ফিরে আসবে তারা বন্ধুরা আরও একটি চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসছে চোদ্দই অক্টোবর সিভিক ভলেন্টিয়ারের মারে লকাপে মুসলিমের মৃত্যু ফাঁড়ি ভাঙচুর উত্তেজিত জনতার সিভিক ভলেন্টিয়ারের মারে মালদার কালিয়া চকের মিল্কি ফাঁড়ির লকআপে মৃত্যু হল এক ব্যক্তির এমনটাই কিন্তু অভিযোগ যেটা আমি আপনাদেরকে প্রথম আপডেটে জানালাম সেটাই অভিযোগ পুলিশ ফাঁড়িতে ধরে এনে আইনুল খান নামে এক ব্যক্তিকে লকআপে ব্যাপক মারধর করায় তার মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রি এগারোটায় এই খবর চাউর হতেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে তারা প্রথমে ঘেরাও করে ফাঁড়ি এরপর উত্তেজিত জনতা ফাঁড়িতে ভাংচুর চালায় বলে অভিযোগ রয়েছে